ওয়েলকাম টু জিওডলার্ন প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা জিওডল্যান্ড চ্যানটিতে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর ভূগোল সহ অন্যান্য বিষয়ের অধ্যায় আলোচনা করা হচ্ছে আমরা ধান উৎপাদনের উপযোগী ভৌগোলিক অবস্থা তথা ভারতে ধান উৎপাদনের উপযোগী ভৌগোলিক পরিবেশ তথা অঞ্চলে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা আলোচনা করব। করব মৌসুমি জলবায়ু অঞ্চলে ধান চাষের প্রাধান্য লাভের কারণ সম্পর্কে ধান ভারতের প্রধান খাদ্য শস্য ভারতের প্রায় সব রাজ্যেই ধান চাষ হয়ে থাকে ভারতের মোট যা কৃষি জমি আছে তার শতকরা তিরিশ ভাগ জমিতে ধানের চাষও হয় ধান উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থানে আছে চীন এবং রাজ্যের দিক থেকে পশ্চিমবঙ্গ রাজ্য ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম ধান উৎপাদনের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আমরা দেখে নেব প্রথমেই প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথম পয়েন্ট জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর উষ্ণ আর্দ্র পরিবেশে ধান চাষ ভালো হয় তাই ধানকে মৌসুমি ফসলও বলা হয় উষ্ণতা ধান চাষের জন্য গড়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন তবে বিস্তলা তৈরি থেকে চারা রোপণকালে সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সময় অন্তত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং ধান পাকার সময় সাতাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকলে ভালো হয় বৃষ্টিপাত জলজ উদ্ভিদ গোত্রের গাছ হওয়ায় ধান গাছের গোড়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পনেরো সেন্টিমিটার জল থাকা এবং মাটি সর্বদা ভিজে থাকা প্রয়োজন ধান গাছে প্রচুর জল দরকার হওয়ায় ধানকে তৃষ্ণাত্ত ফসলও বলা হয় যেহেতু ধান তৃষ্ণাত্ম ফসল প্রচুর জল প্রয়োজন এই কারণে ধান চাষের জন্য একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়া বাঞ্ছনীয় ধানের চারা বড় হওয়ার সময় প্রতি মাসে বারো দশমিক পাঁচ সেমি বৃষ্টিপাত ফসলের পক্ষে ভালো ধান পাকার সময় শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া একান্ত প্রয়োজন মৃত্তিকা নদী উপত্যকার উর্বর পলিমাটি এবং উর্বর দোয়াশ মাটি ধান চাষের পক্ষে আদর্শ তবে এটেল বেলে লাল মাটিতেও ধান চাষ হয়ে থাকে মাটির নিচে অপবেশ্য কাদা স্তর থাকলে জমিতে জল জমে থাকে যা ধান চাষের পক্ষে সহায়ক অর্থাৎ পলি মাটি বা দোয়াশ মাটি যে মাটির উপরে থাকুক না কেন তার নিচে যদি একটি অপ্রবেশ্য কাদার স্তর থাকে তাহলে ওই মাটিতে জল জমে থাকবে আর আমরা জানি ধান গাছের গোড়ায় জল জমে থাকলে ধান গাছের পক্ষে সহায়ক ভূমির প্রকৃতি ধানের জমিতে জল জমে থাকলে ধান সবচেয়ে ভালো জন্মায় তাই নদী উপত্যকা বা বদ্বীপের সমতল ভূমি ধান চাষের পক্ষে বিশেষ উপযোগী পার্বত্য অঞ্চলে ধাপ কেটেও ধান চাষ করা হয়ে থাকে এবারে আমরা অর্থনৈতিক পরিবেশগুলি সম্পর্কে আলোচনা করব প্রথমেই আসছে জলসেচ প্রথমে বলা হচ্ছে ধান গাছে প্রচুর জলের প্রয়োজন হয় যার জন্য একে তৃষ্ণাত্ম ফসল বলা হয় এখন বৃষ্টিপাত যদি আশানুরূপ না হয়ে থাকে তাহলে জলসেচের একান্ত প্রয়োজন হয় সার প্রয়োগ উচ্চ ফলনশীল ধানের চাষে গোবর কম্পোস্ট প্রভৃতির সার ছাড়াও রাসায়নিক সার ইউরিয়া সুপার ফসফেট দেওয়া প্রয়োজন কীটনাশক প্রয়োগ পোকামাকড়ের হাত থেকে ধানকে রক্ষা করার জন্য কীটনাশক প্রয়োগ করা হয় শ্রমিক ধান চাষ অত্যন্ত শ্রম নির্ভর কৃষি ধান চাষের জন্য বিস্তলা তৈরি ভূমিকর্ষণ চারাগাছ স্থানান্তরিতকরণ আগাছা পরিষ্কার করা সার ও কীটনাশক প্রয়োগ ধান কাটা বাঁধা ঝাড়াই প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় মূলধন নিবিড় ধান চাষের মাধ্যমে অধিক ফলনের জন্য উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার জমি তৈরি প্রভৃতি কারণে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয় এই সমস্ত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ছাড়াও ধান চাষকে লাভজনক করতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সমৃদ্ধ বাজার উন্নত পরিবহন ব্যবস্থা এবং উৎপাদিত ধানের সুষ্ঠু বন্টনের প্রয়োজন হয় প্রিয় ছাত্রছাত্রীরা ধান চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিস্থিতি বা ভৌগোলিক অবস্থা বা প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করলাম এই ধরনের ভৌগোলিক অবস্থা আমাদের ভারতে তথা মৌসুমি জলবায়ু অঞ্চলে তথা গাঙ্গীয় সমভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় যার জন্য এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়ে থাকে আমরা ধান চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করলাম পরে ভিডিওটিতে গম চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জুডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ধন্যবাদ